আপনারা দেখছেন বাংলা সার্কেল নিউজ, জনগণের পক্ষে বাংলার সংবাদ। দীর্ঘ লকডাউন থেকে যারা মানুষের সেবায় নিজেদেরকে নিযুক্ত করেছেন সেই আশাকর্মীদের বেতন বন্ধ আজ 7 মাস ধরে। এবার সেই আশাকর্মীরা রাজ্য সরকার যে দীর্ঘদিন ধরে বেতন বন্ধ করে রেখেছে, চলছে না সংসার, বেতন বন্ধের অভাবে তারা আজ বাধ্য হয়ে এই পথে নামলো বাঁকুড়ার জয়পুরে। স্বভাবতই প্রশ্ন উঠছে রাজ্য সরকারের উপর, যেখানে রাজ্যের লক্ষীদের অ্যাকাউন্টে টাকা দিতে পারে রাজ্য সরকার, সেখানে কেন তারা বেতন পাচ্ছে না 7 মাস ধরে? নাকি রাজ্যের ভাণ্ডার শূন্য? স্বভাবতই উঠছে সাধারণ মানুষের মনে এই প্রশ্ন। আজ সেরকমই একাধিক দাবি দাওয়া নিয়ে আশাকর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশন। আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের আশাকর্মীরা ডেপুটেশন দিলেন জয়পুর ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে। করোনা অতিমারির সময় থেকে দীর্ঘ 6 মাস থেকে 7 মাস বেতন বন্ধ, এমনটাই জানান আশাকর্মীরা। তারা একাধিক দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ ও মিছিল করে বাঁকুড়া জয়পুর ব্লক থেকে জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত এবং স্মারকলিপি তুলে দেন। এই বিষয় নিয়ে এক স্বাস্থ্যকর্মীর কাছে প্রশ্ন করলে তিনি জানান, আমরা এতদিন করোনা ভ্যাকসিনের যে ডিউটি করছি, আমাদের করোনা ভ্যাকসিনের কোনো রকম কিছু টাকা দেয় না, টিফিন খরচ তো দূরের কথা, কোনো সহানুভূতি আমরা কারো কাছ থেকে পাই না। ভ্যাকসিনের ডিউটি ছাড়াও আমাদের আশাকর্মীদের যে ডিউটি, অর্থাৎ মা বাচ্চাদের ANC চেকআপ, PNC চেকআপ, এবং হচ্ছে যে মায়েদেরকে হোম ডেলিভারি করা, আবার রাত জেগে আমাদেরকে ছুটে যেতে হয়েছে হসপিটালেতে, তাহলে আমাদের এই যে প্রচণ্ড কাজের চাপ, এই কাজের চাপে আজ আমরা আশাকর্মীরা অসুস্থ হয়ে পড়ছি, নাজেহাল হয়ে যাচ্ছি। তাই আমাদেরকে, আমরা পরিশ্রম করতে পিছপা নয়, আমরা পরিশ্রম করতে রাজি, কিন্তু তার বিনিময়ে আমাদের পরিশ্রমের পারিশ্রমিকটা দিতে হবে। আশাকর্মী কতটুকু বেতন দেয় আমাদেরকে সরকার, সেটুকু বেতনও পর্যন্ত আমাদেরকে দেওয়া হচ্ছে না, তাহলে আমাদের চলবে কি করে? অতএব আমরা চাই অবিলম্বে আমাদের ইনসেপটিভের বকেয়া বাকি টাকাটা ফেরত দিতে হবে। সরকার পুরোপুরি প্রতি মাসের ইনসেপটিভের টাকা দিতে পারে তবে আমরা সেই টাকা নেবো, নচেত আমরা সেই টাকা নেবো না। আমরা আজকে হচ্ছে বিডিও অফিস থেকে BMA সাহেবের কাছে এসেছি, BMA সাহেবের কাছে আমরা হচ্ছে যে আমরা ডেপুটেশন দেবো, আমাদের দাবিগুলো ওনাকে জানাবো আর কি। আমাদের আসার যে কাজ মা বাচ্চাদেরকে নিয়ে, আমরা সেই কাজ করব। এই উপরন্তু বাড়তি কিছু কাজ করাতে গেলে তার জন্য আমাদের পরিশ্রম পারিশ্রমিক আমাদেরকে দিতেই হবে, নচেত আমরা কাজ করতে পারবো না। আমার নাম হচ্ছে যে নুপুর দে। তাদের যে দাবি দেওয়া দীর্ঘদিন লাঞ্ছিত বঞ্চিত, বিভিন্ন ক্ষেত্রে কাজের অসুবিধা, এই বিষয় নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে প্রশ্ন করলে তিনি জানান, দুদিন ধরে বলছে যে 6-7 মাস যে টাকা পাইনি তারা, এই দাবি করছেন, এটা কি বলবেন? সত্যি কি তাই? না সত্যি, এটা অনেকটা সত্যি আবার পুরোটাও নয়, কারণ হচ্ছে ওরা একটা ফিক্সড অনারিয়াম পায় পার মান্থ, সেটা ওদের একদম আপ টু ডেট, কিন্তু ওরা কাজ করার জন্য যে টাকা ইনসেন্টিভটা পায় সেটা ব্যাংকিং সিস্টেমটা কিছুটা চেঞ্জ হওয়ার জন্য 6-7 মাস যেটা ডিলে হয়ে আছে সেইটা খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে, এটা নিয়ে কোনো মানে দ্বিধার কোনো কারণ নেই বা ওদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সেই বিষয়ে ডেপুটেশন দিয়েছে, সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো। সত্যি কথা, আমাদের আশারাই তো মেরুদণ্ড একদম ফিল্ড লেভেলে হেলথ সিস্টেমের, তো ওদের দাবি দাওয়াগুলোকে যথাস্থানে পৌঁছে দেওয়াটাই আমার কর্তব্য বা দায়িত্ব, আমি সেটা পৌঁছে দেবো। ডক্টর সামির আলী মল্লিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক, জয়পুর। বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডু, রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।